আসসালামু আলাইকুম। হুমায়রাস কিচেন থেকে আমি হুমায়রা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঝটপট ইফতারের একটি মজাদার আইটেম, পেঁয়াজ পাকোড়া। আশা করছি সবাই দেখবেন আর অবশ্যই ভালো লাগবে। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। এখানে আমি চারটি বড় সাইজের পেঁয়াজ মাঝখানে কেটে তারপরে একটু মোটা করে কুচি করে নিয়েছি। এরপরে দিলাম এক চা চামচ পরিমাণে লবণ এবং এটা হাত দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে। হাত দিয়ে মাখার ফলে পেঁয়াজ যে মোটা মোটা টুকরো ছিল সেগুলো একদম পাতলা কুচি হয়ে যাবে। এখানে দিলাম তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি, এরপরে মাখতে হবে। এটা মাখার কারণ হচ্ছে এভাবে, তাহলে পানি যে থাকে ভিতরে সেগুলো বের হয়ে যাবে লবণের কারণে। এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে মরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা মিক্স করতে হবে। আর একটু কাঁচা কালি জিরা দিলাম, এটা অপশনাল। ভালো করে মিক্স করে এখানে দিয়ে দিব বেসন। বেসন আমি হাফ কাপ নিয়েছি। এখান থেকে প্রথমে অল্প একটু দিব, তারপরে দিব চালের গুঁড়ি এক টেবিল চামচ। এবং এটা মিক্স করার পরে যদি আমার আরেকটু মনে হয় যে লাগবে, তখন আমি সেটি দিয়ে দিব। আমার মনে হচ্ছে আরও একটু লাগবে, আমি দিয়ে দিলাম। আর খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজগুলো এখানে ভালো মতো দেখা যায়, এমনভাবে বেসন আর আটার মিশ্রণটা দিতে হবে। আমার দেখা যাচ্ছে পেঁয়াজের পরিমাণটা বেশি দেখা যাচ্ছে। এরপরে এখানে আমি ডুবো তেলে ভেজে নেব, সেজন্য চুলার আঁচ একটু কম রেখে পেঁয়াজ পাকোড়াগুলো নিয়ে একটু করে দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম গোল করে বলের মতো কিংবা কাটলেটের শেপে দেইনি, আমি একদম পাকোড়ার শেপে দিয়েছি। একটু সুন্দর করে দিতে হবে আর এটা সময় নিয়ে ভাজতে হবে, প্রায় 7 থেকে 8 মিনিট লাগবে। চুলার আঁচ অবশ্যই কম থাকবে, না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। কম আছে, এরকম কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে তুলে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আর ইফতারের ঝটপট আইটেম তৈরি করার জন্য এটাই বেস্ট। তৈরি হয়ে গেল পেঁয়াজ পাকোড়া, আশা করছি ভালো লাগবে। আমার পরবর্তী ভিডিওগুলোর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস আর শেয়ার করুন। আর এটা কিন্তু অনেক ক্রিস্পি হবে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো এটা ক্রিস্পি থাকে। আশা করছি আপনাদের ভালো লাগলো। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।